অনেক সময় দেখা যায় মহিলারা পারিবারিকভাবে মানসিকভাবে অনেক সমস্যাগ্রস্ত থাকে। এমন অবস্থায় যদি কোনো মহিলা তার সমস্যা অন্য কারোর সাথে শেয়ার করে, নিজে একটু মানসিকভাবে হালকা হতে চায়, তাহলে কি এটা গীবত হবে? অনেক সময় দেখা যায় কাউকে শেয়ার করলে সে একটা ভালো পরামর্শ দেয়, যেটা ওই মুহূর্তে অনেক উপকার হয়। সমস্যার কথা শেয়ার করতে গেলে কারোর সঙ্গে নেগেটিভ কিছুই বলতে হয়, আর সেটা গীবত হয়ে যায়। অনেক সময় এমন হয় কাউকে কিছু না বলতে পারলে মানসিকভাবে অনেক সমস্যা হয়, মনের উপর অনেক চাপ পড়ে। প্রশ্ন এটা একটা বাস্তব প্রশ্ন, বিশেষ করে সাধারণত মহিলা না অনেকেই যারা পারিবারিকভাবে বিভিন্নভাবে নির্যাতিত থাকে, অনেক সময় তারা নিজে এটাকে কষ্ট ধরে রাখলে আরও বিপর্যস্ত হওয়ার সম্ভাবনা থাকে। অনেক সময় কষ্ট ধরে রাখতে রাখতে মাথা উন্মাদের মতো অবস্থা হয়ে যায়, অনেক সময় সেটা শেয়ার করে হালকা করতে চেষ্টা করে, তবে যেখানে সেখানে শেয়ার করলে এটা গীবত হবেই। গীবত হবে না ওই সময় যখন কয়েক জায়গায়, যখন আপনি যেখানে বিচার পাবেন সেখানে আপনি বলতে পারবেন, অথবা যেখানে কোনো সমাধান পাবেন সেখানে আপনি বলতে পারবেন। মানুষ সাধারণত সমাধান চেষ্টা করে, অথবা কোনো ভালো পরামর্শ দিতে পারবে, এরকম ভালো লোকের কাছে আপনি বলছেন সেটা আপনি বলতে পারবেন ভালো পরামর্শের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে পরামর্শ চাওয়া হয়েছিল যে আমি কেউ আমাকে অমুকে অমুকে বিয়ের জন্য প্রস্তাব দিয়েছে, আমি বিয়ে করবো কেন প্রস্তাব, সেই বিয়ে পরামর্শ হিসেবে পরামর্শক হিসেবে ভালো পরামর্শ দিয়েছে। সেই যিনি পরামর্শ দিতে পারবে, যিনি সমাধান দিতে পারবে, যিনি আপনার এটা শুনে গোপন রাখতে পারবে, কাউকে বলবে না, জায়গা জায়গায় বলে বেড়াবে না, হ্যাঁ তিনি আপনার শেয়ার করলে আপনার এটাকে খারাপভাবে নিয়ে যাবে না, বা আপনাকে ইনসাল্ট করবে না, বা আপনার আপনার কষ্ট আপনার কষ্টে এসে খুশি হবে না, জিজ্ঞাসা চরিতার্থ করবে না, এরকম মানুষের কাছে আপনি বলতে পারেন। তো এরকম মানুষের সংখ্যা খুব কমই হয়ে থাকে। এই জন্য যতটুকু পারা যায় তা রবের, আপনি রবের কাছে বেশি বেশি বলবেন, আল্লাহর কাছে বলবেন, আল্লাহর কাছে আপনি সেজদা বলবেন, রুকুতে বলবেন, সেজদা বলবেন, আপনি যখন সরকারি বৈঠকে আসেন তখন বলবেন, অথবা যখন রাতের অন্ধকারে বলবেন, আল্লাহকে আপনি বেশি সবচেয়ে বড় বন্ধু হিসেবে তার কাছে সব কিছু শেয়ার করেন। এবং আপনি এমন লোকের কাছে বলতে পারবেন, আমরা বলেছি যেগুলো যে সিবাত আমরা বলেছি এর বাইরে যেন না যায়, খেয়াল রাখবেন যাতে করে এমন কোনো কাজ না হয় যে আপনি বললেন অথচ আপনার সমস্যা আরও বেড়ে গেল। অনেক সময় সেটা সে আরেকজনের কাছে লাগাবে এবং এটার ফলে পারিবারিকভাবে আরও বড় ধরনের সমস্যা তৈরি করবে। এই জন্য যেখানে সেখানে শেয়ার করতে পারবেন না, আপনি যেভাবে বলেছি সেভাবে শুধুমাত্র শেয়ার করবেন, যাদের কাছে শেয়ার করলে আপনার সমস্যার সমাধান হবে, অথবা তিনি একটা ভালো পরামর্শ দেবেন, অথবা তিনি কারো কাছে বলে বেড়াবেন না, অথবা তিনি জিজ্ঞাসা চরিতার্থ করবেন না, আরেকজনের কাছে নিয়ে লাগাবেন না, অথবা আপনার পারিবারিকভাবে আপনাদেরকে আপনি বিপদে ফেলবে না। এই জন্য যেখানে সেখানে শেয়ারটা করা যাবে, শেয়ার করলে তখন গীবত হয়ে যাবে, তখন সেটা অবশ্যই গীবত হয়ে যাবে। শেয়ারের জায়গাটুকু দেখবেন, যেখানে সমাধান করা যায় সেটা বলবেন, অথবা এমনভাবে বলবেন যেভাবে কেউ যদি এরকম করে তার কী বিধান হবে, আপনার পরামর্শ চাচ্ছি, নিজের উপর দিয়ে না সরাসরি না বলে, কারণ যাতে করে সরাসরি গীবত না হবে সেটা খেয়াল রাখবেন। গীবত বড় গুণ, আর এর দ্বারা লাভবান হচ্ছে না, আপনার পরিবারে আরও সমস্যায় অনেক সময় পড়ে যেতে পারেন, বিষয়টা আপনি খেয়াল রাখবেন।